$500 কোটি লোপাট হাসিনা পরিবারে, দুর্নীতি অনুসন্ধানে রিট। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে তিনি ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগিনী টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় $60,000 কোটি লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাদ এ রিট করেন। রিটের পক্ষে আইনজীবী হলেন ব্যারিস্টার শাহিদুল আজম। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয়েছে। গত শনিবার গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। এছাড়া 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।